2022 এর ওএমআর শীট সুরক্ষিত জানিয়েছেন গৌতম পাল পরিষদ সভাপতি গৌতম পাল তিনি সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন এবং তিনি জানাচ্ছেন 2022 এ যে টেট পরীক্ষা হয় তার ওএমআর শীট সুরক্ষিত জানিয়েছেন পরিষদ সভাপতি গৌতম পাল কেউ বিভ্রান্ত হবেন না এমনই মন্তব্য করেছেন গৌতম পাল 2022 এর 11 ডিসেম্বর যে টেট পরীক্ষা হয় ওএমআর শীট সুরক্ষিত রয়েছে জানিয়েছেন পরিষদ সভাপতি কেউ বিভ্রান্ত হবেন না এমনও জানিয়েছেন গৌতম পাল গৌতম পাল পরিষদ সভাপতি ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো কর্তৃপক্ষ ক্যান্ডিডেটস তারা কিন্তু একটা এক্সামিনার্স কপি পরীক্ষার্থীর কপি ওএমআর শীট পেয়েছেন আমরা অরিজিনাল কপি আমাদের কাছে আছে আমি পরীক্ষার্থীদের কাছে যারা পরীক্ষা দিয়েছেন আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের টেটের টেট 2000 এর যে সকল পরীক্ষার্থী সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শীট অত্যন্ত সুরক্ষিত আছে ঠিক সময়ই ফল প্রকাশ করা হবে ফল প্রকাশ ঠিক সময় হবে এবং ওএমআর শীট সুরক্ষিত রয়েছে এমনটাই বলছিলেন গৌতম পাল 2022 এর 11 ডিসেম্বর যে টেট পরীক্ষা হয় তাতে ওএমআর শীট সবটাই সুরক্ষিত রয়েছে কেউ বিভ্রান্ত হবেন না পরীক্ষার ফল নির্দিষ্ট সময়ের মধ্যেই বের করা হবে এমনই মন্তব্য তার সঠিক সময় ফল প্রকাশ হবে সাংবাদিক বৈঠকে বলেছেন পরিষদ সভাপতি গৌতম পাল ওএমআর শীট সবকিছু সুরক্ষিত রয়েছে কেউ বিভ্রান্ত হবেন না এমনই মন্তব্য গৌতম পালের পরিষদ সভাপতির এই মন্তব্য যেখানে তিনি জানাচ্ছেন যে কোনো বিভ্রান্তির জায়গা নেই কেউ বিভ্রান্ত হবেন না 2022 এর ওএমআর শীট সুরক্ষিত রয়েছে জানিয়েছেন গৌতম পাল পরিষদ সভাপতি ফল প্রকাশ নির্দিষ্ট সময়তেই হবে এমন উল্লেখ করলেন তিনি